Bismillahirrahmanirrahim. National College'er School শাখা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, National College'er online শ্রেণী কার্যক্রমে তোমাদেরকে স্বাগতম। আজ আমি উপস্থিত হয়েছি তোমাদের পাঠ্য বইয়ের তৃতীয় অধ্যায় ক্লাস 8। আমি এস শাহাদাত ন্যাশনাল কলেজ স্কুল শাখা বর্তমান ঠিকানা মধ্য বাড্ডা সংলগ্ন ইসলামী ব্যাংক ভবন ঢাকা। আমরা এখন একটা ভিডিও দেখব। বুঝতে পারি যে দুর্নীতি, আজকে টপিকটা হচ্ছে দুর্নীতি সম্বন্ধে, দুর্নীতি দমন, দুর্নীতি পরিষদ। দুর্নীতি নিরসনের জন্য আমাদের যা যা করণীয় দরকার। দুর্নীতি নিরস করার জন্য আমাদের কি দরকার? সবচেয়ে বড় অর্জন হচ্ছে সততা। আমরা যদি সততা নিয়ে কাজ করে থাকি তাহলে আমাদের কি আসবে? দুর্নীতি কখনো করার চিন্তা আসবে না। এই পাঠ থেকে আমরা শিখব যে দুর্নীতি নিরস প্রযুক্তির ভূমিকা উল্লেখ করতে পারবে, ই টেন্ডারিং এর সুবিধা বর্ণনা করতে পারবে, ই কমার্সের সুবিধা উল্লেখ করতে পারবে। আমরা যেটা চিত্রের মধ্যে দেখতেছি যে ভারত, পাকিস্তান, চীন বিভিন্ন দেশে পৃথিবীতে সবচেয়ে ভারতের মধ্যে আমরা যেটা দেখতেছি ট্রাফিক আইন ভঙ্গ করার কারণে তাকে ধরা হয়েছে। এখন সে তার কাগজপত্রের বিনিময়ে কিছু টাকা দিচ্ছে। পাকিস্তানে দেখতেছি আমরা পুলিশেরও কিছু টাকা নিচ্ছে একই সে। আবার চায়নাতে তোমার বিভিন্ন কাজে আমরা দেখতেছি এই দুর্নীতির কারণে আমাদের ওই থেকে তার জেলের মধ্যে নিয়ে যাচ্ছে। দুর্নীতি নিরস করার জন্য দুর্নীতি কমাতে প্রথম শক্তিশালী অস্ত্র হলো তথ্য প্রযুক্তি। দুর্নীতি কমানোর জন্য প্রথম শক্তিশালী অস্ত্র হলো তথ্য প্রযুক্তি। যদি আমরা সকল স্থানে সিসি ক্যামেরা স্থাপন করতে পারি তাহলে হয়তো দুর্নীতি কমবে না, কিন্তু দুর্নীতির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে। যেই সব এলাকা বা যে সকল স্থানে যদি বিভিন্নভাবে যদি ওই সকল স্থানে সিসি ক্যামেরা বা কোনো তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় তাহলে ওই স্থানে দুর্নীতি
দুর্নীতি কমার সম্ভাবনা থাকবে। বলেছেন দুর্নীতি হয় গোপনে, কথাটা অনেক বিভিন্ন মাধ্যমে দুর্নীতি করা হয়, গোপনে অনেক দুর্নীতি করা হয়, সমাজে দুর্নীতি প্রশ্রয় দেওয়া যায় না। যেমন এখানে আমরা অনেকগুলো ছবির মধ্যে দেখতেছি দুর্নীতি থামান, দুর্নীতির বিরুদ্ধে নিয়ে বিভিন্ন ধরনের সকল কিছু হচ্ছে দুর্নীতির পরি, দুর্নীতি নিরস করার জন্য এই সকল ব্যানার মিছিল আয়োজন করা, র্যালি তৈরি করা হচ্ছে। তথ্যের কারণে, তথ্য প্রযুক্তির কারণে কোথায় দুর্নীতি হলে প্রকাশ পেয়ে যায়। আমরা দেখতেছি যে একজন ভদ্রলোক আরেকজন লোককে টাকা দিচ্ছে টেবিলের নিচে, কিন্তু উনি খেয়াল করে নাই যে উপরে সিসি ক্যামেরা রয়েছে। আবার আরেকটা ছবিতে আমরা দেখতেছি যে কোনো একজন ব্যক্তি টাকা দিচ্ছে, কিন্তু ওখানে সিসি ক্যামেরার কারণে তার কি এই টাকা আদান প্রদান করা কি হয়ে গেছে প্রকাশ হয়ে গেছে। দক্ষভাবে প্রতিষ্ঠান পরিচালনার পদ্ধতি, পুরোনো কালের কাগজপত্র হিসাব রাখার পদ্ধতি বাতিল করে সকল হিসাব তথ্য প্রযুক্তির আওতায় আনতে হবে, তাহলে আমাদের কি হবে তথ্যগুলো সঠিকভাবে থাকবে, আবার যে কোনো মুহূর্তে তথ্য খুঁজে পাওয়া সহজ হবে। যে কোনো আর্থিক লেনদেনের তথ্য প্রযুক্তির মাধ্যমে তথ্য ভান্ডার আনতে হবে। দেখো আমরা টেবিলের মধ্যে রেখেছি কি অনেক টাকা, আবার একজন লোক ভদ্রলোক কাজ করতেছে, হয়তো আপনি টাকার বিনিময়ে তথ্য পাচার করতেছে, এটা বন্ধ করতে হবে। দুর্নীতি বনায়ন মানুষ বা প্রতিষ্ঠান তথ্য প্রযুক্তি ব্যবহার করতে চায় না, আগে এখন কম্পিউটার যুগে ইউজ করতে চায় না, কারণ কম্পিউটারে ব্যবহার করলে দুর্নীতির চাপ কি কমে যাচ্ছে, তাই আরেকজন ভদ্রলোকের মেনটেন্স অনেক খারাপ হয়ে যাচ্ছে। জোড়া কাজ, দুর্নীতি নিরসনের জন্য কোন কোন ক্ষেত্র তথ্য প্রযুক্তি ব্যবহার করা যায় তার একটি তালিকা তৈরি কর। বড় অঙ্কের ব্যয় করতে সুনির্দিষ্ট নিয়ম মেনে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে টেন্ডার করতে হয়, দরপত্র বিজ্ঞপ্তি, বিভিন্ন ধরনের কাজে টেন্ডার করা হয়। ই টেন্ডারিং হচ্ছে যে অনলাইনে কোনো একটি টেন্ডারিং নেওয়া, তার বিনিময়ে কাজ করা, তাকে সফলভাবে কাজ কি করে দেওয়া, ই টেন্ডারিং মানে ইজিপি। বড় বড় কনস্ট্রাকশন কাজ করার জন্য, বিল্ডিং ব্রিজ করার জন্য ই টেন্ডারিংটা ব্যবহার করা হয়। এক সময় দুর্নীতি পরায়ণ প্রতিষ্ঠান হস্তক্ষেপ করে ভয়ভীতি দেখিয়ে জোর করে কাজ করার চেষ্টা করত, এখন আর জোর করার কোনো চেষ্টা করা যায় না, এখন সবাই বুঝে কোনটা দুর্নীতি হচ্ছে। বিজ্ঞপ্তি প্রকাশের পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে আগ্রহী প্রতিষ্ঠানে কত টাকা কাজ করতে পারবে তা লিখিতভাবে জানবে, এবং কর্তৃপক্ষের সাশ্রয়ী মূল্য দাতাকে কাজটি প্রদান করবে, এটা হচ্ছে ই টেন্ডারিং। এখন ই টেন্ডারিং এর মাধ্যমে কাজ করার মানুষের মুখোমুখি নয়, হয়তো শুধু নেটওয়ার্কের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পূর্ণ দুর্নীতি কমে আসে। আমাদের দেশে যারা পণ্য তৈরি করেন বা কিছু উৎপাদন করেন তারা হচ্ছে তার নিকট সরাসরি বিক্রি করতে পারেন না, কোনো না কোনো দালাল বা আড়তদার উৎপাদনকারীর নিকট থেকে কম দামে কিনে ক্রেতার নিকট বেশি দামে বিক্রি করে, পণ্য তৈরিকার এবং উৎপাদনকার সঠিক মূল্য পায় না, সে এত
বাজারে বিক্রি করে, কিন্তু এ থেকে কৃষকই অনেক বঞ্চিত হয়। তথ্য ও ইন্টারনেটের মাধ্যমে উৎপাদনকারী সরাসরি ক্রেতার নিকট বিক্রি করতে পারবে। কিভাবে? ইন্টারনেটের মাধ্যমে, ই কমার্স। ইন্টারনেটের আরেকটি সাইট হচ্ছে ই কমার্স। ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক্স বিজনেস। ইলেকট্রনিক্স কমার্স বা ইলেকট্রনিক্স ই কমার্স হচ্ছে একটি বাণিজ্য ক্ষেত্রে কোনো ইলেকট্রনিক সিস্টেম এর মাধ্যমে যেসব ক্রয় বিক্রয় হয়ে থাকে, পণ্য বিক্রয়ের জন্য প্রয়োজন হয় না সরু দোকান, আবার রাখার জন্য কোনো গুদাম ব্যবহার করা হয় না, ফলে সময় ও অর্থ দুটোই বাঁচে। দলগত কাজ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে একজন দুর্নীতি প্রণয়ন মানুষ ধরা হয়েছে, এর উপর ভিত্তি করে একটি ছোট্ট আর্টিকা মঞ্চন করা। পাকিস্তান, ইন্ডিয়া পৃথিবীতে অনেক ক্ষমতাশালী দেশ বা প্রতিষ্ঠান আছে যে ক্ষমতার কারণে তারা অন্য দেশের উপর অবিচার করে। শক্তিশালী দেশের কারণে যুদ্ধ শুরু হয়, সাধারণত মানুষ নানা ধরনের বিপর্যয় হয়, দুঃখ দুর্দশার মুখে সম্মুখীন হতে হয়। একসময় শক্তিশালী দেশের বিরুদ্ধে কথা বলার ক্ষমতা কি ছিল না, কিন্তু বর্তমানে ইন্টারনেটের কারণে ওই দেশের অনেক তথ্য মানুষের সামনে প্রকাশ পাচ্ছে। উকিল নামক একটি প্রতিষ্ঠান এই ধরনের কাজ করে, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, ফলে নেটওয়ার্কিং ভিত্তিতে ছোট ছোট খাটো বড় 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 প্রতিষ্ঠানে চালায় চলে। মূল্যায়ন দুর্নীতি নিরসনের প্রধান হাতিয়ার হল কি? ই টেন্ডারিং, পোলার কমিটি, ইমেল, সুবিধা কি? বাড়ির কাজ। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার সম্ভব, ভিত্তিটি যুক্তি উপস্থাপন করে আনবে। আমি দুর্নীতিমুক্ত সোনার বাংলাদেশ গড়ার ব্যাখ্যা করব। থ্যাংক ইউ সবাইকে, আজ সবাই ভালো থাকবা, আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ।